আরে কি করছিস? এই দেখ, আমি ক্রিসমাস সাজিয়েছি। ও এটা আচ্ছা, হচ্ছে আমাদের ট্রি, দেখ লিটল ট্রিটা। হুম, আর এটা আমাদের সান্তা, আমি সাজিয়েছি। কেমন হয়েছে? ভালো হয়েছে। কালকে তো ক্রিসমাস, খুব মজা হবে বল। হুম, আমি তো অপেক্ষা করছি গিফটের। এবারে মনে হয় তুই গিফট পাবি না। কেন তুই পাবি না? আমি ঠিকই পাবো। না না, তুই আগেরবার যেরকম আমাকে দিয়েছিল ইয়ারিং, এবারও দেব। তাহলে আমিও জ্যাম্বো কার্ড পেয়ে যাবো, সমস্যা নেই। আমি একবারে এবারে একটা নিউ ইয়ারিং চেয়েছি, খুব স্টাইলিশ আর নিউ। তুই কি চেয়েছিস? আমিও একটা ভালো গাড়ি চেয়েছি, ও পাই কি না ব্যাপার, দেখি। এবারে তো ব্যাটসম্যানটা নেই, অতএব আমরা পাবোই। হুম ব্যাটসম্যানটা তো মরেই গেছে। আই হুম এম সো হ্যাপি। এবার মনে আছে সেই ব্যাটসম্যানটার জন্য কি না কি হয়েছিল? হুম কত ভাই, অনেক কষ্টে। তবে এখন খুব মজা হবে। আজকে কিন্তু আমি খুব এক্সাইটেড কালকের দিনটা নিয়ে। চল, এখন তো সব হয়ে গেছে, আমরা শুয়েই পড়ি। আগেরবার যেন শুতাম, এবারও শোবো। চল আচ্ছা শুয়ে পড়ি। চল শুয়ে পড়ি। এবার আমাকে সব চিলড্রেন্সের জন্য গিফট আনতে হবে, অনেক চিলড্রেন্স আমার জন্য ওয়েট করে আছে। স্যান্টা স্যান্টা, মনে হয় আবারও ব্যাটসম্যানটা ব্যাক করছে। এবার কি হবে স্যান্টা? না সব সামলে নেব, চিন্তা করো না এলফ, আমি তো আছি, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। স্যান্টা, তাহলে আমি গিফটগুলো রেডি করছি এক্ষুনি। তুমি যখন বললে আমি তাহলে খুব নিশ্চিত থাকতে পারলাম। তুমি চিলড্রেন্স এর কাছে নয়, তুমি আমার কাছে আসবে। চলো এবার আমার সাথে। এবার তোরা এখানে আটকে থাক, চিলড্রেন্স এর আর গিফট পাওয়া হলো না। আরে কি স্বপ্ন দেখলাম এ ভাই! ওট ওট, না না, আর একটু দেখতে দে, আর দেখতে হবে না, ওটা বাস্তবতায় ফিরে আয়। তাহলে আমরা এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, তুইও কি সেম স্বপ্নই দেখেছিস? হ্যাঁ, গুড সেন্টটাকে ব্যাটসম্যানটা আটকে রেখেছে, আর সাথে এলফও আছে। এটা শুধুই কি স্বপ্ন? আর দুজন একই স্বপ্ন কি করে দেখবো? হুম চল দেখি, চল দেখি। আমার মনে হচ্ছে এটা শুধুমাত্র স্বপ্ন নয়, এটা বাস্তব। আমরা হয়তো এটা স্যান্টা আমাদের দেখিয়েছে যাতে আমরা স্যান্টাকে হেল্প হেল্প করতে করতে পারি। পারি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা হেল্প করব কি করে? নিশ্চয়ই কিছু পাবো। হ্যাঁ চল দেখি। আর আমরা তো আমাদের গিফটও পাইনি আজকে। হ্যাঁ সেটাই তো, আজকে আমাদের গিফটগুলো তো পাওয়া হলো না। হ্যাঁ, আমাদের গিফট পেতেই হবে। হুম চল, আমরা যে করে হোক গুড স্যান্টাকে যেই করে হোক বাঁচাতে হবে। হ্যাঁ চল তাড়াতাড়ি, চল 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 চল। দেখ কি একটা পড়ে আছে। এটা তো আমাদের কিছু না, সেই আমাদের ঘরে তো এরকম কোনো টর্চ নেই। এই টর্চটা এরকম কেন? আবার কোনো আলোও দেখছি ভালো মতো নেই। হ্যাঁ, এতে তো আলোও নেই সেরকম। হ্যালো, আমি হলাম টর্চ। হ্যাঁ, এই টর্চটা তো কথা বলছে। হ্যাঁ আমি কথা বলছি, তোমাদের যে করে হোক আমাদের স্যান্টাকে বাঁচাতে হবে। স্যান্টাকে বাঁচাতে হবে? কিন্তু আমরা কি করে স্যান্টার কাছে যাবো? সব আমি তোমাকে বুঝিয়ে দেব। হ্যাঁ বলো, আমাদের কি করতে হবে? করতে হবে আমরা এটাকে হাতে নিয়ে সেন্টার কথা ভাববো, তাহলে আমরা সেন্টার কাছে চলে যাব। আমাদের তো এটাই বলছে। সেন্টার, ওই তো সেন্টার। হ্যাঁ ওই তো সেন্টার, চল দেখি চল। প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ তোমরা আমাকে বাঁচাও, আমি এখানে আর বেশিক্ষণ থাকতে পারছি না। সান্তা প্লিজ আমাকেও বাঁচাও। এবার আমি কি করব? ডোন্ট ওয়ারি, আমি আছি না। তুমি আমার আলোটা সান্তার গায়ে ফেলো, এক্ষুনি ও মুক্ত হয়ে যাবে। আমি তো মুক্ত হয়ে গেছি, থ্যাংক ইউ চিলড্রেন। ওয়েলকাম সান্তা, আমাকে কিন্তু অবশ্যই গিফট দেবে। অবশ্যই, তোমার জন্য স্পেশাল গিফট আছে। আরে তুমি তো অনেকক্ষণ আগেই মুক্ত হয়ে গেছো, আর তুমি তখন থেকে স্যান্তা স্যান্তা কেন করছো? আমি তো তোমাকে বাঁচালাম। আরে এরা মুক্ত হলো কি করে? কে হেল্প করলো, কে হেল্প করলো?
তাড়াতাড়ি ওই ব্যাটসম্যানটাকে মেরে ফেলো। এই নাও, এই টর্চের সাথে তোমার শক্তি আরো বেশি বেড়ে যাবে। এই নাও স্যান্টা। এই রে আমার শক্তি দেখ, এবার তুই একদম শেষ। আমি আবারও তোকে দেখে নেব, কিন্তু নেক্সট ইয়ার। আমরা তো স্যান্টার সাথে ব্যাটসম্যানদের সাথে ফাইট করছিলাম, আমরা আবার এই রুমে কি করে এলাম? এ ভাই উঠ, এই আমরা এখানে কি করে এলাম? আমরা তো তখন ফাইট করছিলাম, তাই না? এই হ্যাঁ তো, আমরা আবার আমাদের বাড়ির বেটে। এটা কি হলো? আরে এই দেখ, সেই ম্যাজিক্যাল টর্চ আর সেই দড়ি। এটা তো সেই দড়ি। হ্যাঁ, এটা তো ওড়না। কিন্তু এটা তো এখন ওড়না হয়ে গেছে। তার মানে আমরা এতক্ষণ যে স্বপ্নটা দেখছিলাম সেটা সত্যি ছিল, নাহলে এগুলো আমরা জানলাম কি করে? হ্যাঁ সেটাই তো। আর এই গিফট গুলো আমাদের কাছে এলো বা কি করে? ওই দেখ